কবুতরের গায়ে কিছু কিছু পোকা দেখা যায়, যেমন মাছির মতো কিছু পোকা আছে। এই পোকাগুলো দেখবেন যে আপনি যদি কবুতর ধরেন তখন এরা উড়ে চলে যায়, মাছির মতোই অনেকটা দেখতে, পাখা আছে দুটি। তো এই পোকাগুলো কিন্তু কবুতরের ডিস্টার্বের কারণ, বিশেষ করে এই কবুতরের পাখার মধ্যে, পালকের মধ্যে, চোখে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন অঙ্গে কবুতরের এই পোকাগুলো থাকে। তো এই পোকাগুলো অনেক ডিস্টার্বিং, যেটি বলছিলাম যে কবুতর যখন ডিমে থাকে তখনও কিন্তু এদেরকে খুব ডিস্টার্ব করে। তো অনেক সময় দেখা যায় যে এই পোকাগুলো কবুতরের পুরো শরীর জুড়েই রয়েছে, পুরো শরীর জুড়েই আছে। এই পোকাগুলোর কারণে কবুতর অনেক সময় ডিমে সঠিকভাবে তা দিতে পারে না, বারবার তাদেরকে ডিস্টার্ব করে, তখন ডিমগুলো কিন্তু নষ্ট হয়। তো এই পোকাগুলো অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে পোকাগুলো গায়ে না থাকে। তো প্রথমে আসি যে এই পোকাগুলো কেন হয় কবুতরের ক্ষেত্রে। তো পোকাগুলো হওয়ার প্রথম বা প্রধান যে কারণ, সেটি হলো কবুতর যখন নোংরা পরিবেশে থাকে তখন এই পোকাগুলো কিন্তু বেশিরভাগ সময়ে আক্রমণ করে। আরেকটি কারণ হলো কবুতর যখন অনেক গাদাগাদি ভাবে থাকে, অর্থাৎ একই জায়গায় বা অল্প জায়গায় অনেক কবুতর থাকে, তখন সেক্ষেত্রেও এই পোকাটা হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন কবুতর যদি অনেক দিন ধরে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, আপনারা জানেন যে কবুতর নিয়মিত গোসল করে, সেজন্য আমাদেরকে পানি দিয়ে রাখতে হয়। তো এই পানি যদি না পায় এবং গোসল যদি সে না করে নিয়মিত, তাহলেও কিন্তু কবুতরের গায়ে এই ধরনের পোকা হতে পারে। আর আমরা রেগুলার বেসিসে কবুতরকে যেগুলো খাঁচায় থাকে সেগুলো তো গোসলের ব্যবস্থা করতে হয়, সেই কবুতরগুলো কিন্তু গোসল করে এবং গোসল করানো হয়। সেই গোসলের কিভাবে করাতে হয় সেই ব্যাপারেও আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের অনেক আগে। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, সেখানে আমি দেখিয়েছিলাম যে কতটুকু পানির মধ্যে কতটুকু আপনি মেডিসিন প্রয়োগ করবেন, বিশেষত সেখানে আমি স্যাভলন বা ডেটলের কথা বলেছিলাম, সেটা কতটুকু দিতে হবে সেটা আপনারা সেভাবে করতে পারেন গোসলের ক্ষেত্রে। আর যে কবুতরগুলো আপনারা ছেড়ে রাখেন বাসা বাড়ির ছাদে অথবা টিনের চালার নিচে বা যেখানেই রাখেন না কেন, সেই কবুতরগুলোর জন্য কিন্তু আপনার এক্সট্রা পানি দিতে হবে, অর্থাৎ পানি রাখতে হবে। সেই পানিতে কিন্তু কবুতর নিজের মতো করে ন্যাচারালি সে গোসল করে নেবে। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা কবুতর যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করে, নিজেকে না করে নেয়, বা আপনি যদি না করান, সেক্ষেত্রে কিন্তু কবুতরের এই ধরনের পোকার আক্রমণ বেশি হবে এবং পোকা থেকে কবুতরের কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হবে, যাতে কিনা কবুতর অসুস্থ বোধ করতে পারে, অস্বস্তি বোধ করতে পারে, ডিম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং বাচ্চাদের গায়েও কিন্তু এই পোকাগুলো আক্রমণ করে, এতে করে তাদের হাঁচি হয়, ইচিং যেটাকে বলা হয়, অনেক সময় ঠান্ডা লেগে যায়, এই সমস্ত সমস্যা হতে পারে। তো আমার এখানে যে কবুতর আছে, মাঝে মধ্যে আমি এই সমস্যাটা দেখি যখন আমি আসলে খুব ব্যস্ত থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম করতে পারি, সেই সময়গুলোতে এই ধরনের পোকাদের আক্রমণ আমি বেশি দেখি বা বেশি খেয়াল করি। তো এই বিষয়টা কিন্তু আমাদের নিয়মিতই এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পোকামুক্ত রাখতে হবে। তো আমি যদি পারি আপনাদের একটু দেখাতে যে কি ধরনের পোকা আসলে কবুতরের গায়ে হয়, তো দেখি একটা কবুতর ধরা যায় কিনা, বিশেষ করে যেগুলো বাইরে আছে এই কবুতরগুলো আসলে ধরতে চেষ্টা করবো। এখন একটু যেহেতু সন্ধ্যা হয়েছে, কবুতরগুলো বাসায় ফিরেছে, তো সেখান থেকে ধরে আমি দেখি যে আপনাদেরকে দেখানো যায় কিনা কোন ধরনের পোকা আসলে থাকে। তো এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোকাটি, এরকম অনেক পোকা কিন্তু গায়ে থাকে। তো এই পোকাগুলো কিন্তু আপনার যদি গোসল না করানো হয়, সেক্ষেত্রে কিন্তু কবুতর আসলে কবুতরদের এরা আক্রমণ করে। অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে কবুতরগুলো কবুতরের শরীর থেকে রক্ত পান করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও কবুতর গায়ে ছোট ছোট এরকম পোকা দেখা যায়, অনেক সময় সাদা সাদা বা একটু কালচে টাইপের পোকা দেখা যায়। তো যে কোনো পোকার কথাই আমি বলি না কেন, অবশ্যই কবুতরকে আমরা যখন গোসল করাবো নিয়মিত এবং যত্ন করব, তখন কিন্তু কবুতরের এই পোকার আক্রমণ থেকে আসলে তারা রক্ষা পাবে এবং কবুতর অবশ্যই নিয়মিত পরিচর্যায়, নিয়মিত গোসলে তাদের পোকা থেকে, পোকার যে সমস্যা সেইটা থেকে মুক্তি পাবে। আমি কবুতরকে এভাবে ধরছি এই কারণে যে পোকাগুলো নাইলে দেখা যাবে না, কিন্তু কবুতর কিন্তু এরকমভাবে ধরার নিয়ম নেই বা এভাবে ধরা হয় না। আমি জাস্ট এদেরকে দেখানোর জন্য, পোকাগুলোকে দেখানোর জন্য, এর গায়ের ভিতরে যে পোকা আছে এই পোকাগুলোকে দেখানোর জন্য এভাবে ধরেছি। এভাবে কবুতরের অনেক সময় ডানা ভেঙে যেতে পারে, তো আপনারা কবুতরের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ধরবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে কবুতর আসলে কীভাবে ধরতে হয় বা কীভাবে ধরবেন আপনারা।
দেখেন, আমি এখানটায় কবুতরটিকে ফোল্ড করেছি, মানে ধরেছি কবুতরটিকে। তো ধরার নিয়মটি হলো, এই যে দেখেন, দুটি পাখনা উপরের দিকে থাকবে, লেজটি থাকবে নিচের দিকে, এবং এর যে পা আছে এই পা থাকবে দুটি আঙুলের মাঝখানে। তো এভাবে আসলে কবুতর সঠিকভাবে ধরার নিয়ম, এটিও বলে দিলাম আজকে, যাতে আপনারা সঠিকভাবে কবুতরটিকে ধরতে পারেন বা গ্র্যাব করতে পারেন বা ফোল্ড করতে পারেন। তো এতে করে কবুতরটি ভালো থাকবে, এর অনেক সময় দেখা যায় যে ধরতে গিয়ে উড়ে যায়, ছুটে যায়, সেটিও হবে না। এর পা যেহেতু আপনার এই দুটি আঙুলের ফাঁকে আছে বা মধ্যে আছে, তো আপনার এখান থেকে সে আর বাড়তি শক্তি পাবে না ছুটে যাওয়ার জন্য, একটি বিষয়। এবং দ্বিতীয়টি হলো, অনেক সময় কবুতরের এই নখ অনেক ধারালো থাকে, এটির আছড়ে আপনাদের শরীরের আঘাতপ্রাপ্ত হন, সেটিও হবেন না। দ্বিতীয়ত, কবুতরের যে এই ফেদারগুলো আছে, পাখনা আছে, এই পাখনাগুলো কিন্তু অনেক সময় ভেঙে যায়, সেটিও হবে না। এই সমস্ত নানা কারণে কবুতরগুলোকে এভাবে ধরা হয়। পাশাপাশি কবুতর অনেক সময় দেখা যায় যে আসলে মল ত্যাগ করে, সেটি অনেক সময় গায়ে বা কাপড়ে লেগে যায়, আপনার হাতে যদি লাগেও সেটা কিন্তু হাতটা ধুয়ে ফেলতে পারবেন। তো নানাবিধ কারণে আসলে এভাবে কবুতরকে হোল্ড করা হয় বা ধরা হয়। তো এই কারণেই আমরা কবুতরগুলোকে এভাবে যখন নিব, হাতে নিব, তখন কিন্তু এভাবে আমরা ধরবো বা এভাবে আমরা নিব। তো তাকে ছেড়ে দিলাম, এখন চলে যাবে, সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে, মাগরিবের আজান পড়ে গেছে, রক্তি মাভা দেখতে পাচ্ছেন আকাশে। একটু পরে আমি নেমে যাব, আপনাদের কাছ থেকে আগে বিদায় নিয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা, মঙ্গল কামনা এবং সুস্থতা কামনা।